আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম কেমন আছেন সবাই আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন যখন মা আয়েশা রাজি আল্লাহ আনহার বয়স মাত্র ছয় বছর তখন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বিয়ে করেন আর যখন মা আয়েশা রাজি আল্লাহ আনহার বয়স ছয় থেকে আস্তে আস্তে নয় বছর হলো তখন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তার সাথে ঘর সংসার শুরু করলেন তো এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক মুসলিম অমুসলিম নাস্তিক ইসলাম বিদ্বেষী অনেকের মধ্যে প্রশ্ন যে কি করে একজন নবী হয়ে তিনি মাত্র ছয় বছর বয়সী একজন মেয়েকে বিয়ে করলেন আবার তারা প্রশ্ন করে যে কি করে এবার নয় বছর বয়সী সেই মেয়েটার সাথে আবার ঘর সংসার শুরু করলেন তো আজকে এই প্রশ্নটির উত্তর দিব ইনশাআল্লাহ এই প্রশ্নটির উত্তর আমাদের প্রিয় আরিফ আজাদ ভাই খুবই চমৎকার করে দিয়েছিলেন আমি তার কথাগুলোর সাথে আরও কিছু কথা অ্যাড করে আপনাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আরিফ আজাদ ভাই সবার প্রথমে যে কথাটি বলেছিলেন সেটি হলো কবর কবিতার কথা কবর কবিতাটি কবি জসীম উদ্দিনের লেখা এই কবিতার প্রথম দিকে বলা হয়েছে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে ভাসাইত বুক এখানে দাদা তার নাতিকে পূর্বের কথা বলছেন পূর্বের কথা বলার সময় তিনি তার দাদির কথা বললেন অর্থাৎ নাতির যে দাদি তার কথা বললেন যে কিনা কবরের সাহিত তো সেই দাদি কতটা ছোটো ছিল যে এতটাই ছোটো ছিল সে পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে বুক ভাসিয়ে ফেলত সে এতটা ছোটো ছিল বয়সে এতই অল্প ছিল কিছুই বুঝতো না তাহলে আপনি কি কখনো প্রশ্ন করেছেন যে কবর কবিতাটিতে যে মূল চরিত্র বলতে পারেন কবরের যে অধিবাসী বা দাদি সেই দাদির বয়স যে এত কম ছিল কবি জসীম যে এই যে একটা বিষয়কে তুলে ধরেছেন এই কবিতার মধ্যে আপনার কি কখনো মনে হয়েছে যে কবি জসীম তাহলে তিনি একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিল এমন কিছু বলেছেন কখনোই বলেননি বরং এই কবিতাটি পড়ে আপনার কিন্তু অবশ্যই ভালো লেগেছে আমার কাছেও কিন্তু এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগে তাহলে এই কবিতাটিতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি বাংলাদেশের একটা চিত্র বা বলতে পারেন যে গ্রাম বাংলার একটি চিত্র যেটি কিনা মাত্র কয়েক বছর আগের একটি কথা সেখানে আজ থেকে চোদ্দশো বছর আগে রাসুল সাল্লাহ সাল্লাম বিয়ে করেছিলেন ছয় বছর বয়সী একটি মেয়েকে এবং নয় বছর বয়সে তার সাথে ঘর সংসার শুরু করেন এবং সেটাও সম্পূর্ণরূপে আল্লাহর হুকুমে সেই বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন অথচ কবি জসিমুদ্দিনকে নিয়ে কিন্তু আপনি কোনো প্রশ্ন তুলছেন না বা এই কবর কবিতাটি নিয়ে কিন্তু আপনি কোনো প্রশ্ন তুলছেন না যে এই কবিতার যে চরিত্র সেগুলো কিন্তু ভালো না এমন কোনো কথা কিন্তু আপনি বলছেন না আপনি আরেকটু পরিষ্কার হতে পারবেন যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা চিন্তা করেন তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তাকে বলা হয় বাংলা সাহিত্যের সম্রাট বা তাকে বলা হচ্ছে যে বাংলা উপন্যাসের জনক তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন আঠারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করলেন তার বয়স যখন বারো বছর হলো তখন তিনি একটি পাঁচ বছরের মেয়েকে বিবাহ করেছিলেন হুম এই পাঁচ বছরের মেয়েকে বিবাহ করা নিয়ে আপনারা কি কখনো প্রশ্ন করেছেন যে এমন একটি সম্মানিত পদ যেটা হচ্ছে বাংলা উপন্যাসের জনক এত সুন্দর একটা তাকে টাইটেল দেওয়া হলো বাংলা সাহিত্যের তাকে বলা হচ্ছে যে সম্রাট তো এরকম একটা সম্মানিত জায়গায় তিনি যে স্থান পেলেন আপনি কি কখনো প্রশ্ন করেছেন যে এই মানুষটা এত কম বয়সী মেয়েকে একটা বিয়ে করেছিল সো তাকে এই পদে দেওয়া যাবে না এমন কথা কখনো বলেছেন বলেননি তাহলে আপনারাই কিন্তু দুই জায়গায় দুই ধরনের লাইন ফলো করতেছেন রাসুল সাল্লাসাল্লামের ক্ষেত্রে আপনারা পাল্টে যাচ্ছেন আবার কবি সাহিত্যিক তাদের ক্ষেত্রে কিন্তু ঠিকই মানে কোনো কথা বলতেছেন না তাহলে আপনারা আসলে কেমন বিচার করতেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করব। তো আপনারা বুঝতে পারলেন এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি কিনা আঠারোশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেছিল তাহলে একশো দুইশো বছর আগে বাংলাদেশের অবস্থাটা কেমন ছিল পাঁচ বছরের মেয়েকে বিয়ে করা হতো সেখানে চোদ্দোশো বছর আগে রাসুল সাল্লা আল সাল্লাম ছয় বছর বয়সে একটি মেয়েকে বিবাহ করেছিলেন এবং তখন তার সাথে ঘর শুরু করেননি নয় বছর বয়সে যে তার সাথে ঘর সংসার শুরু করেছেন তাহলে এই তিন বছর তিনি মানে কেন ঘর শুরু করেননি এর কারণ হল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন মা আয়সরাদ আল্লাহ আহাকে বিয়ে করেছিলেন তখন সেটা সম্পূর্ণভাবে আল্লাহর হুকুমে করেছিলেন স্বপ্নযুগে তিনি এটা দেখেছিলেন আল্লাহর পক্ষ থেকে তাই তিনি বিবাহ করেছিলেন এবং নয় বছর বয়সে যখন মা আয়সরাদ আল্লাহ আনহা শারীরিকভাবে ফিট হলেন তো তখন তার সাথে রাসুল সাল্লাহি সাল্লাম ঘর সংসার শুরু করলেন এটা ছিল মূল বিষয় আপনারা অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে বলে থাকেন যে রাসুল সাল্লাহ আসলাম হয়তো নারী লুভি ছিলেন নাউজুবিল্লাহ যদি তিনি নারী লুভি থাকতেন আল্লাহ মাফ করুক তাহলে তিনি কেন বিধবা মেয়েদের বিয়ে করেছিলেন বা আপনি যদি চিন্তা করেন খাদি জারাতি আল্লাহ আনহা তার বয়স ছিল চল্লিশ বছর তাকে তিনি বিবাহ করেছিলেন কেন কেন করেছিলেন কারণ এই ধরনের কোনো নারী লুভি কোনো বিষয় রাসুল সাল্লাসমের মধ্যে ছিল না এটা আপনাদের দেওয়া একটা অপবাদ আর রাসুল সালসাল্লামের একমাত্র ওয়াইফ মা আয়সারাদ আল্লাহ আনহা তার বয়সই কম ছিল অর্থাৎ ছয় বছর বয়সে ছিল আর বাকি সবগুলো ওয়াইফ তারা কেউ হয়তো বিধবা ছিল অর্থাৎ তারা কেউই মা ইসারে আল্লাহ আনহার মতো কুমারী ছিলেন না তো এই বিষয়টা আপনাদের জানতে হবে ইতিহাস বুঝতে হবে শুধু শুধু রাসুল সাল্লু আসলামকে আপনারা একটা খারাপ টাইটেল দিয়ে দেবেন এটা তো হতে পারে না এবং রাসুল সাল্লাহ বলা হয়েছিল যে তুমি কী চাও তুমি যদি ধন সম্পদ চাও সেটা দিব তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে চাও সেটাও দিব কিন্তু রাসুল সাল্লাহ সালাম বলেছিলেন আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিলেও আমাকে আল্লাহর এই দিনের রাস্তা থেকে সরাতে পারবে না হয় এই পথে আমি কামিয়াবি হব অথবা এই পথে আমি ধ্বংস হয়ে যাব সেই মানুষটাকে আপনারা বলতেছেন নারী লোক আল্লাহ মাফ করুক আপনাদেরকে হেদায়ত দান করুক তো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা চিন্তা করেন তিনি যখন মৃণালিনী দেবীকে বিবাহ করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র দশ বছর তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কম বয়সী একজন মেয়েকে বিবাহ করেছিলেন অর্থাৎ এই বিষয়গুলো আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো যে এই কম বয়সে বিবাহ দেওয়ার যে একটা সিস্টেম বাংলাদেশ থেকে পুরো পৃথিবীতে ছিল সেটি মাত্র কয়েক বছর আগের কথা এই কিছুদিন আগের কথা সেখানে রাসুল সাল্লাহ সাল্লাম বছর আগে একটা বিবাহ করেছে সেটার মাসুল তিনি এখনও দিয়ে যাচ্ছেন তিনি আপনারা তাকে নিয়ে কথা লিখতেছেন এই করতেছেন ব্লক করতেছেন সেই করতেছেন তার চরিত্রের উপর অববাদ দিতেছেন কত ধরনের কাজ করে যাচ্ছেন নওজুবিল্লা তো এটা কি আসলে আপনাদের ইথিক্সের সাথে মিলতেছে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বেলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেলায় কবি জসীমউদ্দিনের বেলায় ইভেন আপনার দাদা আপনার নানা যারা কিনা হয়তো অনেক কম বয়সে বিবাহ করেছিলেন তাদের বেলায় আপনারা চোখ কিন্তু রাসুল সাল্লাহ আসলামের ব্যাপারে যে আপনারা একদম মানে ই করে ফেলতেছেন আপনারা ইসলামের একটা বিধান দেখান যেটার ভালো কোনো বিধান বা যেটা ভালো কোনো রুলস আনা সম্ভব কখনোই দেখাতে পারবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি সো শুধু শুধু আমাদের প্রিয়নবী মোহাম্মদকে অপবাদ না দিয়ে নিজেদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা ঠিক কাজটি করতেছেন কিনা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মা আয় সারাদি আল্লাহ আনহা কিন্তু কখনোই এই বিষয়টি নিয়ে অভিযোগ করেননি তিনি কিন্তু কখনোই বলেননি যারা সুলসাল্লাহ সাল্লাম তার উপর অত্যাচার করেছে বা খারাপ কিছু এমন কিন্তু কখনোই বলেনি অথচ আপনারা বাড়িয়ে বাড়িয়ে বলতেছেন বা আয় সারাদ আল্লাহ আনহা রাসুল সাল্লাহ আসালামকে এতই ভালোবাসতেন যে তিনি বলেছেন যে রাসুল সাল্লি সাল্লাম একবার ঘরে প্রবেশ করলেন এবং তার নুরানি চেহারার আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল এবং তখন একটা সুই হারিয়ে গিয়েছিল সেই সুইটা সেই আলোতে তিনি বের করতে পারলেন আর রাসুল সাল্লাহ আসালামের ব্যাপারে তিনি আরও বলেছেন যে মিশরের মেয়েরা যখন হজরত ইউসুফ আল্লাহ দেখেছিলেন তখন তারা তার সুন্দর একদম আত্মহারা হয়ে তারা হাত কেটে ফেলেছিল মিশরের মেয়েরা কিন্তু যদি তারা রাসুল সাল্লাহ সালামকে সেই জায়গায় দেখত তাহলে তারা হাত না তাদের কলিজাটাই কেটে ফেলতো তাহলে কতটা ভালোবাসতেন একটা মানুষকে আর আপনারা অপবাদ দিচ্ছেন তিনি নাকি তার সাথে বিবাহ করে ঠিক করেননি তার সাথে জুলুম অত্যাচার করেছে এই ধরনের কথা বলতেছেন অথচ যার সাথে বিয়ে হয়েছে সে বলতেছে ভালো কথা আপনারা বলতেছেন খারাপ কথা তাহলে এই ধরনের অপবাদ দেওয়া এই ধরনের মিথ্যা কথা বলা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যাপারে অবশ্যই আপনাদের বন্ধ করা উচিত এবং চিন্তা করা উচিত যে বাংলাদেশের ট্র্যাডিশন কেমন ছিল পৃথিবীর ট্র্যাডিশন কেমন ছিল একটা সময় এই অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো এই কিছুদিন আগের কথা সেটা একটা ট্র্যাডিশন ছিল একটা একটা যুগের একটা সিস্টেম ছিল সো এটা আপনাদের বুঝতে হবে ইতিহাস জানতে হবে এই যুগে এসে আপনি বিদ্যুতের সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন এখন আপনি যদি মনে করেন পৃথিবীতে একদম শুরু থেকেই বিদ্যুৎ ছিল তাহলে এটা আপনার ভুল ধারণা আপনার ইতিহাস জানতে হবে এক সময় বিদ্যুৎ ছিল না সো এই ব্যাপারগুলো জানতে হবে যে এক সময় মেয়েদেরকে কম বছর বয়সে বিয়ে দেওয়া হতো এটা একটা ট্র্যাডিশন ছিল আশা করি এই ভিডিওটি দেখে আপনারা এই প্রশ্নটির উত্তর পেয়েছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার